हेलो व्यूअर्स আমি মোহাম্মদ রাসেল আপনারা দেখছেন টেকমাস্টার 3 আজকে আমি আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওর টপিক হচ্ছে Jaa LifeStyle আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা অ্যাকাউন্ট করার পর যখন ফিবি করি ভেরিফিকেশন করার পর আমরা তারপর আমরা কি করি ইহাতে রেজিস্ট্রেশন করি। ফিবি কমপ্লিট করে আমরা ইহাতে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেখানে দুইটা প্যাকেজ চলে আসতেছে, একটা হচ্ছে 10 ইউরো আর একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। এখন আমরা যারা ফিবি করছি তারা কোন প্যাকেজটা সোর্স করব অথবা কোন কিভাবে অ্যাকাউন্টটা করব এটা নিয়ে অনেকে সমস্যা হচ্ছে। তো কয়েকদিন ধরে Jaa LifeStyle যখন থেকে ভিডিও আপলোড করতেছি তখন থেকে এই সমস্যাটা হচ্ছিল বা অনেকে আমাকে মেসেজ করতেছিল যে ভাই কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করব বা আমি কোন প্যাকেজটা সোর্স করব। তো অনেককে আমি মোবাইলে বলে দিচ্ছি বা মেসেজ করে বলে দিচ্ছি, তারপরও তারা বলতেছে তারা অপশনটা খুঁজে পাচ্ছে না, কোথায় কিভাবে কি করবে তারা অনেকে বুঝতেছে না। এখন কথা হচ্ছে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন বা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। এখন আপনি আজকে আমি আপনাদের জন্য সেই ভিডিওটা তৈরি করে নিয়ে আসছি যে আপনারা খুব সহজে যাতে কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস করা না লাগে, আপনারা ভিডিওটা দেখে একদম ইজিলি আপনারা যাতে প্যাকেজটা চুজ করতে পারেন এবং কীভাবে কাজ করবেন সেটা যাতে আপনারা করতে পারেন সেই ভিডিওটা আজকের এখানে আমি আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরেকটা কথা আগে থেকে বলে দিই, আপনারা যখন কাজ করবেন Jaa LifeStyle অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, এনআইডি কার্ডটা একদম এনআইডি কার্ডের যেভাবে থাকবে সব কিছুই ইমেল আইডি, কারণ হচ্ছে যে এটার জন্য আপনাদের অবশ্যই ইমেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট। ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুটো জিনিস আপনারা খুবই একদম কেয়ারফুলি দিবেন, এটা দিয়ে আপনার সব কিছু করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর আপনারা যখন ভেরিফাই করবেন, ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তারপর আপনারা যখন ইহাতে রেজিস্ট্রেশন করবেন কোন অপশনটা সোর্স করবেন এবং কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে আর কথা বাড়াবো না, আজকে আমি আমার একটা বড় ভাইয়ের অ্যাকাউন্ট উনি কোনোভাবে প্যাকেজটা চুজ করতে পারতেছে না এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারতেছে না, যে ইহাতে যে আমরা 25টা ক্যাটাগরি সিলেক্ট করতে হয় সেটা কীভাবে কোন জায়গায় করবে সেটা খুঁজে পাচ্ছে না। তো সেটা আমি আজকে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তো চলুন তাহলে কথা বাড়াবো না, যাওয়ার একটা কথা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো, তো লগ ইনে ক্লিক করলে কিন্তু আমরা যখন লগ ইন আপনি ওই ফ্রি অ্যাকাউন্টের যে টাকা ওইটা পাবেন। এখন এটা ওনার অ্যাকাউন্ট কিন্তু কি ভেরিফাইড, আমার অ্যাকাউন্ট যদি ভেরিফাইড করে তাহলে আমি 10 ইউরোর এটা ক্লিক করলে কিন্তু আমার কি আমাকে 10 ইউরো এখানে দিতে হবে। তাহলে আমি কি করবো, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয়টা হচ্ছে